কিভাবে একটি মোটরসাইকেল চালানো শিখবেন তাও বা একদিনে, আর সেটা আমি আপনাদেরকে আজকে ব্লগে শেয়ার করতেছি। Yo guys, assalamu alaikum, this is Namul Kader, you watching my channel Namrock and welcome back to my new vlog. আপনারা যারা মোটরসাইকেল চালাতে পারেন না বা ভাবছেন যে মোটরসাইকেল চালানো শিখবেন তাদের জন্য আজকে ব্লগটি। আপনারা যারা আজকে ব্লগটি সম্পূর্ণ দেখবেন তারা একদিনের মধ্যেই মোটরসাইকেল চালানো শিখে যাবে। সো গাইস, আর দেরি না করে চলুন আজকে ব্লগটি শুরু করি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মোটরসাইকেল, আর এটা হচ্ছে কিউএ আরকেএস 100 সিসি মোটরসাইকেল। আর এই মোটরসাইকেলটি ইউজ করে আমি দেখাবো যে কিভাবে আপনারা একদিনের মধ্যেই মোটরসাইকেল চালানো শিখতে পারবেন। আজকে ব্লগটা শুরু করার আগে আমি চাচ্ছিলাম যে মোটরসাইকেল সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে একটা মোটরসাইকেল চালানোর জন্য কি কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমে আসা যাক মোটরসাইকেলের হ্যান্ডেল বারে। দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বারে হাতের বাম পাশে এবং ডান পাশে কিছু সুইচ দেখা যাচ্ছে, আর এইসব কি সুইচ সেগুলো আমি আপনাদেরকে একটা বেসিক ইনফরমেশন দিয়ে দিই। প্রথমে দেখতে পাচ্ছেন এইখানে একটা ইয়েলো কালারের একটা সুইচ আছে, আর এই সুইচের উপরে লেখা আছে পাস, মানে হচ্ছে এটা হচ্ছে পাস লাইট। এই লাইটটা নর্মালি ইউজ করা হয় যখন আমরা ওভারটেক করি তখন। নিচে দেখা যাচ্ছে একটা আপার ডিপ এবং লোয়ার ডিপের সুইচ আছে, আর তার নিচে এই পাশে দেখা যাচ্ছে এখানে একটা সুইচ, এটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ। মানে আপনি যদি বাম পাশে যান তাহলে বাম পাশে এখানে ক্লিক করে রাখবেন, তাহলে হবে কি আগে থেকেই লাইটটা জ্বলবে। আর আপনারা যদি ডান দিকে যেতে চান তাহলে অবশ্যই ডান দিকে যাওয়ার আগে আপনাকে ডান দিকে ইন্ডিকেটর দিয়ে দিতে হবে, যাতে কিনা পিছনের মানুষ বা সামনে মানুষ বা আশেপাশে মানুষ বুঝতে পারে যে আপনি ডান দিকে যাবেন। আর যখন ইন্ডিকেটরটা অফ করে দিবেন তখন কী করতে হবে, এটাকে সোজা ভিতরে প্রেস করলেই এটা অফ হয়ে যাবে। আর তার ঠিক নিচে আরেকটা সুইচ এখানে আছে, এটি হচ্ছে হর্ন সুইচ, মানে এইটা দিলে হর্ন বাজবে। বাম পাশে হ্যান্ডেল বারের সামনে দেখতে পাচ্ছেন একটা লিভার, আর এটা হচ্ছে ক্লাচ। আপনারা যখন গিয়ার যখন চেঞ্জ করবেন বা শিফট করবেন তখন অবশ্যই এই ক্লাচটা চেপে ধরে দেন গিয়ারটা চেঞ্জ করতে হবে। আপনি যদি গিয়ার যদি বাড়ান বা কমান যা কিছু করেন না কেন, আপনাকে অবশ্যই এই ক্লাচটা ধরেই কিন্তু গিয়ারগুলো চেঞ্জ করতে হবে। এছাড়াও আপনি যখন হাতের ব্রেক বা পায়ের ব্রেক যখন ইউজ করবেন তখন অবশ্যই এই ক্লাচটা চেপে নেবেন, আর এই ক্লাচটা চাপার পরে কিন্তু আপনি ব্রেক ইউজ করবেন। আর যদি ব্রেক না ইউজ করেন তাহলে দেখা যাবে ব্রেক শুটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা হচ্ছে ব্রেক ঠিকমতো কাজ করবে না। এবার আসা যাক হাতের ডান পাশে, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, রেড কালারের সুইচ এটা, আর এটা দিয়ে কিন্তু ইঞ্জিনটা অন করা যায় আবার অফ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু সাইন দেওয়া আছে, মানে ইঞ্জিনটা এটা অফ করার সাইন, আর ইঞ্জিনটা অন করার সাইন হচ্ছে এটা। এটা অন করলে ইঞ্জিনটা স্টার্ট করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। আর সেটার জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এখানে ইলেকট্রিক সুইচ দেওয়া আছে, মানে ইলেকট্রিক স্টার্ট সুইচ দেওয়া আছে, এটা প্রেস করলেই বাইকটা অন হয়ে যাবে, মানে ইঞ্জিনটা অন হয়ে যাবে। আর তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিক স্টার্ট বাইকের, মানে এটা কিক মারলে বাইকটা স্টার্ট হবে। আর মাঝখানে যে সুইচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডলাইট সুইচ, এখন অফ করা আছে হেডলাইটটা। এখন যদি এটা মাঝখানে নিয়ে আসি তাহলে এটা পার্কিং লাইট জ্বলবে, আর যদি একদম বাম পাশে নিয়ে আসি আর এটা মানে হচ্ছে হেডলাইট সম্পূর্ণ অন থাকবে। ডান পাশে হ্যান্ডেল বারের সামনে দেখা যাচ্ছে একটা লিভার, আর এটা হচ্ছে গিয়ে হাতের ব্রেক বলা হয় বা হ্যান্ড ব্রেক বলা হয়, আর এটা মূলত কাজ করে সামনের চাকার ব্রেকটা। কারণ আপনারা জানেন যে দুইটা ব্রেক থাকে একটা বাইকের, একটা হচ্ছে সামনের চাকায় আর একটা হচ্ছে পিছনের চাকায়। আর সামনের চাকায় আমার বাইকের ব্রেক দেওয়া আছে হাইড্রোলিক ব্রেক, আর এই হাইড্রোলিক ব্রেকটা ইউজ করা হয় এটা দিয়ে, মানে আমি যখনই এটা আমি চাপবো তখনই সামনের ব্রেকটা কাজ করবে। হাতের ব্রেক হোক বা পায়ের ব্রেক হোক, যে কোনো ব্রেক ইউজ করার আগে অবশ্যই এই বাম পাশে যে ক্লাচটা আছে সেটা চেপেই কিন্তু হাতের ব্রেকটা ইউজ করতে হবে বা পায়ের ব্রেকটা ইউজ করতে হবে। এতক্ষণ ধরে আমি মোটরসাইকেলের কিছু বেসিক ইনফরমেশন দিলাম, আর এগুলো শুধুমাত্র হ্যান্ডেল বারের মধ্যেই সীমাবদ্ধ। বাট একটা বাইক চালানোর জন্য আপনাকে যে শুধুমাত্র হাতে কাজ করতে হবে সেটা না, তার পাশাপাশি পায়ের কাজও করতে হবে, আর সেটা আমি দেখাচ্ছি। আমার ডান পায়ের সামনে এখানে একটা লিভার দেওয়া আছে, আর এটাকেই বলা হয় পায়ের ব্রেক, মানে যেটা কিনা পেছনের চাকাতে কাজ করে, মানে পেছনের ব্রেকটা কাজ করে। আমার বাইকের পেছনের ব্রেকটা হচ্ছে ড্রাম ব্রেক, আর এটা তখনই কাজ করবে যখন আমি হাতের এই বাম পাশে ক্লাচটা যখন চেপে ধরবো, আর তখন আমাকে অবশ্যই ব্রেকটা নিচের দিকে প্রেস করতে হবে, তখনই কিন্তু ব্রেকটা ভালোভাবে কাজ করবে। আমার বাম পাশে পায়ের সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ার শিফটিং লিভার, মানে এইটা দিয়ে কিন্তু আমি বাইকের গিয়ার চেঞ্জ করতে পারবো। আর গিয়ার চেঞ্জ করা মানেই হচ্ছে বাইকের স্পিডটা বাড়ানো।
দেখা যাচ্ছে যে এইখানে একটা লিভার দেওয়া আছে আর এই লিভারটা একসাথে কাজ করে মানে পিছনে এবং সামনে দুইটাই কিন্তু কাজ করে নরমালি আমি এই বাইকটা যখন আমি সামনের দিকে বা নিচের দিকে এটা প্রেস করব তখনই বুঝতে হবে যে এটার গিয়ারটা আপ হচ্ছে মানে গিয়ারটা বাড়তেছে প্রথমে যদি নিউট্রাল থাকে তাহলে আমি এই ক্লাচটা ধরে আমি যখনই এটা নিচের দিকে চাপ দিব তখনই বুঝতে হবে যে এটা গিয়ার ওয়ানে আসছে আস্তে আস্তে আমি ক্লাচটা ছেড়ে দিব আর তখন কিন্তু বাইকটা চলা শুরু করবে আর যখন আমার মনে হবে যে এই বাইকের স্পিড অনুসারে গিয়ারটা চেঞ্জ করার সময় চলে এসেছে তখনই কিন্তু আমি আবার ক্লাচটা চেপে ধরে দেন গিয়ারটা আবার চেঞ্জ করব মানে সামনে দিব মানে নিচের দিকে এটাকে পুশ করব তাহলে কিন্তু গিয়ারটা চেঞ্জ হয়ে যাবে আবার যখন কমানোর সময় আসবে তখন আমি কি করব আমি আবার ক্লাচটা চেপে ধরে পেছনের দিকে যে অংশটা আছে মানে এই যে এই অংশ দেখা যাচ্ছে গিয়ারের এটা তখন আমি পেছনের দিকে নিচের দিকে প্রেস করব তখন হবে কি গিয়ারটা কমে আসবে গিয়ার যখন বাড়াই তখন 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4 ঠিক একইভাবে গিয়ার যখন কমাবো তখন 3 থেকে 2 2 থেকে 1 1 থেকে নিউট্রাল এভাবে আস্তে আস্তে কমবে বাজারে অনেক রকম মোটরসাইকেল আছে বাট একটা জিনিস প্রবলেম মানে ডিফারেন্ট আমি বলবো সেটা হচ্ছে গিয়ার শিফটিং যে ফাংশনটা আছে সেটা একটু ডিফারেন্ট টাইপের হয় আমি যখন নিচের দিকে প্রেস করতেছি তখনই কিন্তু এটা গিয়ারটা আপ হচ্ছে মানে গিয়ারটা বাড়তেছে কিন্তু কিছু কিছু মোটরসাইকেল আছে যেগুলো নিচের থেকে উপরে প্রেস করতে হয় গিয়ার শিফটিংয়ের জন্য আর যখন গিয়ার যখন কমাবেন তখন আবার দেখা যায় উপরের লিভারটাকে নিচের দিকে এটা প্রেস করতে হয় তখন আবার গিয়ারটা কমে যায় সো যেই বাইকই আপনি চালান না কেন বা যেই বাইক ইউজ করে আপনি মোটরসাইকেল চালানো শিখবেন আগে থেকে জেনে নেবেন যে ওই বাইকের গিয়ার শিফটিং ফাংশনটা কীভাবে কাজ করে তাহলে আপনারা দ্রুত মোটরসাইকেলের গিয়ার শিফটিং ফাংশনটা বুঝতে পারবেন এবং ইজিলি ইউজ করতে পারবেন এতক্ষণ ধরে আমি আপনাদেরকে দেখালাম যে বাইক চালানোর ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হবে সেটা হাতের কাজ হোক বা সেটা পায়ের কাজ হোক এখন আসা যাক মোটরসাইকেল চালানোর বিষয়ে মানে মোটরসাইকেল কীভাবে চালাবেন কী বিষয় আপনার মাথায় রাখতে হবে আপনাদের মধ্যে পূর্বে যাদের বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা আছে তাদের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ব্যালেন্সিং এর বিষয়ে জানা কারণ আপনারা যারা বাইসাইকেল চালিয়ে আসছেন তারা বলতে পারবেন যে ব্যালেন্সিং কিভাবে করতে হয় আমি যেরকম আগে মানে মোটরসাইকেল চালানোর আগে আমার অভিজ্ঞতা ছিল বাইসাইকেল চালানো আর সেই ক্ষেত্রে একটা সুবিধা পেয়েছিলাম সেটা হচ্ছে ব্যালেন্সিং এর অভিজ্ঞতা কারণ আমি জানি যে একটা বাইসাইকেল কিভাবে ব্যালেন্সিং করতে হয় মানে যেহেতু দুই চাকা বাইসাইকেল থাকে সেম ওয়েতে মোটরসাইকেল যেহেতু দুই চাকা তো বুঝতে পারছেন সিমিলারিটি হচ্ছে এইখানে কারণ দুই চাকার মধ্যে ব্যালেন্সিং করে চালানোর যে অভিজ্ঞতা এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট আর যাদের পূর্বে কোনো অভিজ্ঞতা নাই বাইসাইকেল চালানোর সেটা কোনো সমস্যা না আপনারা স্টার্টিং থেকে মানে মোটরসাইকেল স্টার্টিং থেকে চাইতে পারবেন আর সেটার জন্য একটু সতর্কতার সাথে আপনার মোটরসাইকেল চালাতে হবে কারণ আপনার যেহেতু ব্যালেন্সিং বিষয় জানেনই না একদম সো ব্যালেন্সিং কীভাবে করতে হয় সেটা আপনার বুঝতে হবে তাদের জন্য আমি আপনাদেরকে এখন দেখাই দিব যে কীভাবে মোটরসাইকেল ব্যালেন্স করে চালাবেন মানে চালানো শিখবেন প্রথমত আপনাদের খেয়াল রাখতে হবে যেই মোটরসাইকেল চুজ করেছেন আপনারা মোটরসাইকেল চালানো শেখার জন্য মোটরসাইকেলের যদি সিট হাইট যদি বেশি থাকে তাহলে দেখা যাবে আপনার পাটা ঠিক মতো গ্রাউন্ডে লাগতেছে না তখন ব্যালেন্সিং করতে বা বাইক চালানো শেখার ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হবে আর এইটা কেন আপনাদেরকে বলতেছি সেটা আমি এখন দেখাবো সেটা হচ্ছে যখন আপনি বাইক চালানো শিখবেন প্রথম স্টার্টিংয়ে তখন দেখা যাবে আপনি হয়তো বা একটু বাম পাশে হেলে যাচ্ছেন বা একটু ডান পাশে হেলে যাচ্ছেন তখন কী করবেন পাটা নিচে রেখে দিবেন সাপোজ আমি এখন দুই পা উপরে রেখে বাইক চালাচ্ছি বা শিখতেছি এখন সাডেনলি বাম পাশে বাইকটা একটু হেলে যাচ্ছে বা আমি এটাকে কন্ট্রোল করতে পারতেছি না বা হ্যান্ডেল করতে পারতেছি না এটা ইমব্যালেন্স হওয়ার কারণে দেখা যাচ্ছে বাম পাশে হালকা একটু কাঁদে যাচ্ছে তখন কী করবো যখনই দেখবো যে বাম পাশে হেলে যাচ্ছে তখন আমার বাম পাটা আস্তে করে আমি গ্রাউন্ডে রেখে দিব তাহলে হবে কি বাইকটা তখন আর নিচে পড়বে না আর আমি বাইকটাকে ব্যালেন্সও করতে পারবো সো এই ক্ষেত্রে আপনার বাইকটাও সেফ থাকবে এবং আপনিও সেফ থাকবেন আর একটা খেয়াল রাখবেন যখনই দেখবেন যে আপনার বাম পাশে একটু কাঁদে যাচ্ছে বা ডান পাশে কাঁদে যাচ্ছে যেই পাশে কাত হয়ে যাবে বাইকটা তখন চেষ্টা করবেন তার অপোজিটে একটু প্রেশার দিবেন বা হচ্ছে গিয়ে বাইকটাকে টার্ন করার চেষ্টা করবেন সাপোজ আমার বাইকটা এখন ডান পাশে কাত হয়ে যাচ্ছে আমি কী করবো পাটা না ফেলেও আমি কী করবো কি বাম পাশে যে হ্যান্ডেল বারটা আছে এইটা বা হচ্ছে আমার বডিটাকে একটু লেফট সাইডে টার্ন নেওয়ার চেষ্টা করবো এইভাবে তাহলে বাইকটা ডান পাশে না পড়ে ব্যাকটা তখন সোজা হয়ে যাবে আপনি আবার ব্যালেন্স করতে পারবেন এখন আসা যাক মোটরসাইকেল ইঞ্জিন অন করার ক্ষেত্রে আর এখন এটা আমি অন করব মোটরসাইকেলটি আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে ইঞ্জিনটা স্টার্ট করার আগে অবশ্যই এটা অন করে নেবেন মানে আমি এখন অন করে নিলাম এখন আমি এই মোটরসাইকেলটি দুইভাবে স্টার্ট করতে পারবো একটা হচ্ছে ইলেকট্রিক স্টার্ট যেটা এখানে সুইচ দেওয়া আছে নিচে আরেকটি হচ্ছে কিক স্টার্ট মানে এটাকে কিক করে আমি স্টার্ট করতে পারবো আমি আপনাদেরকে দুইটাই দেখাবো যে কীভাবে একটা মোটরসাইকেল স্টার্ট করতে হয় প্রথমে আমি আপনাদেরকে এখন দেখাবো এই মোটরসাইকেলটি কিক স্টার্ট করে বা
আজকে ইলেকট্রিক স্টার্ট বা কিক স্টার্ট যাই করেন না কেন অবশ্যই খেয়াল রাখবেন তার আগের দিয়ে যাতে বাইকটা যাতে নিউট্রাল থাকে, মানে গিয়ার যাতে দেওয়া না থাকে। আর যদি গিয়ার দেওয়া থাকে তবু বাইক স্টার্ট করা যায়। আর সেটার জন্য আপনাকে কী করতে হবে, এই যে ক্লাচ দেখতে পাচ্ছেন বাম পাশে হাতে, এই বাম পাশে হাতে ক্লাচটা আপনাকে আগে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পর তারপর যদি স্টার্ট করেন তখনই ব্যাটারি স্টার্ট হবে, আদারওয়াইজ স্টার্ট হবে না। আর এটা তখনই হবে যখন কিনা মোটর সাইকেলে গিয়ার দেওয়া থাকে। আর যদি গিয়ার না দেওয়া থাকে বা নিউট্রাল থাকে তাহলে আপনার ক্লাচ আর টাচ করা লাগবে না, তখন আপনি বাইকে ইলেকট্রিক স্টার্ট দিয়ে ব্যাকটা স্টার্ট করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিক মেরেও কিন্তু ব্যাকটা স্টার্ট করতে পারবেন। যখন আপনি ইলেকট্রিক স্টার্ট দিয়ে বাইকটা ইঞ্জিন অন করবেন বা স্টার্ট করবেন বা আপনি যখন কিক স্টার্ট করবেন তখন অবশ্যই একটু খেয়াল রাখবেন এই দুটোর মধ্যে যে কোনো অপশন দিয়ে আপনি যখন ব্যাকটা স্টার্ট করবেন তখন হালকা একটু ফ্রোডল দিবেন, তাহলে আপনি কি তাড়াতাড়ি ব্যাকটা স্টার্ট হয়ে যাবে। আপনারা দেখেছেন যে আমি এখন কিক স্টার্ট দিয়ে ব্যাকটা ইঞ্জিন স্টার্ট করলাম, তখন কিন্তু হালকা একটু আমি থ্রোটল দিয়েছিলাম যাতে কিনা বাইকের ইঞ্জিনটা বা স্টার্ট নিয়ে নেয়। আমি এখন আপনাদেরকে আবার দেখাচ্ছি যে কিক মেরে কীভাবে বাইকটা ইঞ্জিন স্টার্ট করা হয়। আমি ফার্স্টে ইঞ্জিনটা এখন অফ করলাম, এখন আমি আবার এটাকে কিক মেরে এখন ইঞ্জিনটা স্টার্ট করবো আবার, যাতে কিনা বুঝতে পারেন যে একসাথে যখন আমি কিক করতেছি তার পাশাপাশি আমি হালকা একটু থ্রোটল দেব, তাহলে হবে কি বাইকটা খুব তাড়াতাড়ি স্টার্ট নিয়ে নেবে। এখন আমি আবার ইঞ্জিন কিল যে রেড কালার সুইচটা আছে সেটা আবার অন করে নিলাম। এখন আমি এখন কিক মারবো আর তার পাশাপাশি হালকা একটু থ্রোটল দিব। তো আপনারা দেখলেন যে আমি যখন কিক মারলাম তার পাশাপাশি হালকা একটু থ্রোটল দিলাম, বাইকটা স্টার্ট হয়ে গেল। আর এটা যে সবসময় সব বাইকের জন্য প্রযোজ্য তাও না, দেখা যায় বিভিন্ন বাইকের মধ্যে শুধু কিক মারলেই কিন্তু ইঞ্জিনটা স্টার্ট হয়ে যায়, তখন আর থ্রোটল মারা লাগে না। সো এটা বাইক ওয়াইজ আসলে একটা মেথড বলতে পারেন বা একটা পদ্ধতি বলতে পারেন যেভাবে বাইকের ইঞ্জিনটা স্টার্ট করা হয়। সো আমি আপনাদেরকে দেখালাম এতক্ষণ ধরে যে কীভাবে কিক মেরে বাইকের ইঞ্জিনটা স্টার্ট করা হয়, আর এখন দেখাবো শুধুমাত্র এই ছোট্ট যে বাটন দেখা যাচ্ছে বা সুইচ আছে, মানে ইলেকট্রিক যে সুইচটা আছে এটা দিয়েও কীভাবে বাইকটা স্টার্ট করা হয়। প্রথমে আমি এটা অন করলাম, আর এই যে নিচে দেখা যাচ্ছে সুইচ, এটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক সুইচ, মানে ইলেকট্রিক স্টার্ট। আপনারা দেখলেন যখন আমি এটা প্রেস করলাম তখন হালকা একটু, মানে প্রেস করার পরে হালকা একটু থ্রোটল দিলাম, এটা স্টার্ট হয়ে গেল। এতক্ষণ ধরে আমি আপনাদেরকে দেখালাম যে বাইকে কী কী সুইচ আছে বা কীভাবে বাইকটা চালাতে হবে সব কিছু ইনফরমেশন দিলাম, বাট এখন জাস্ট বাকি আছে প্র্যাকটিক্যালি বাইকটা চালিয়ে দেখানো। আমার এখন মোটরসাইকেলটা নিউট্রালে আছে, তো দেখতে পাচ্ছেন আমি কোনো ক্লাচ ধরে রাখতেছি না, একদম সব কিছু রিল্যাক্সভাবে আমি এখন আছি। এখন আমি কী করবো, গিয়ার চেঞ্জ করবো, কারণ গিয়ার যদি না চেঞ্জ করি, মানে ফার্স্ট গিয়ার যদি না দিই তাহলে কিন্তু মোটরসাইকেলটা সামনে যাবে না, তাহলে অবশ্যই এই ক্লাচটা চেপে নেবেন আগে, দেন গিয়ারটা সামনে দিয়ে দিবেন। আর মোটরসাইকেল দেখা যাচ্ছে যে আমি এখন এক নম্বর গিয়ারে আছি, মানে প্রথম গিয়ারে আছি। এখন কী করবেন, আস্তে আস্তে এই ক্লাচটা ছাড়বেন, আর সেম টাইমে আপনি ডান পাশে যে থ্রোটলটা আছে সেটাও কিন্তু আস্তে বাড়াবেন। এক পাশে এই ক্লাচটা আস্তে ছাড়বেন, আরেক পাশে হাতে ডান পাশে যে থ্রোটলটা আছে এটা আস্তে আস্তে বাড়াবেন। তো দেখুন আমি কীভাবে এটা ছাড়তেছি, সেম টাইমে আমি কীভাবে হাতে ডান পাশে যে থ্রোটলটা আছে সেটাও বাড়াচ্ছি, একই সাথে কাজ করতে হবে এটা। আমি আমার ব্রেক দিয়ে থামালাম। তো আপনারা দেখলেন যে কীভাবে আমি বাম পাশে যে লিভারটা আছে এই লিভারটা আস্তে ছাড়তেছি, মানে ক্লাচ লিভার যেটা আস্তে ছাড়তেছি, আর তার পাশাপাশি হাতে ডান পাশে যে থ্রোটলটা আছে সেই থ্রোটলটা আস্তে দিচ্ছি। আমি যখন হ্যান্ড ব্রেকটা ধরতেছি এখন তখন কিন্তু আবার এই ক্লাচটা কিন্তু চেপে নিচ্ছি, মানে এরা চেপে ধরে কিন্তু ব্রেক দিতে হয়। এটা আপনারা জানেন, কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম ব্রেক এবং গিয়ার এই দুটা কাজ করার সময় অবশ্যই ক্লাচটা চেপে নেবেন। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে ক্লাচটা আস্তে আস্তে ছাড়বো আর তার পাশাপাশি থ্রোটলটাও দিব। আর আপনারা যখনই গিয়ার চেঞ্জ করবেন বা গিয়ার শিফটিং করবেন, মানে সেটা সামনের দিকে হোক, মানে গিয়ারটা বাড়ানো হোক বা গিয়ারটা কমানো হোক, তখন অবশ্যই ক্লাচটা চেপে নিয়ে কিন্তু গিয়ারটা কমাবেন বাড়াবেন। এই যে গিয়ারটা বাড়ালাম আবার কমাচ্ছি। এখন আপনারা বলতে পারেন আমি যদি সবসময় গিয়ার যদি চেপেই রাখি তাহলে বাইক কীভাবে চালাবো, আপনি যখন গিয়ারটা যখন চেঞ্জ করবেন বা ফার্স্ট গিয়ারে দিবেন তখন প্রথমত ক্লাচটা চেপে নেবেন, দেন গিয়ারটা ফার্স্ট গিয়ার দিলেন। ফার্স্ট গিয়ার দেওয়ার পরে যখন বাইকের একটা রেঞ্জ একটা লিমিট আছে যে আপনি এটা কত আরপিএম পর্যন্ত চলেন বা কত কিলোমিটার পার আওয়ার পর্যন্ত বাইকের স্পিড উঠে এক গিয়ারে, যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এই বাইকের
এক গিয়ারে এটা 1 থেকে 15 কিলোমিটার পার আওয়ারের স্পিড উঠে, দেন একটা সাউন্ড মানে এক্সস্ট যে সাউন্ডটা আছে সেটা শুনলেই বুঝতে পারবেন যে এটা লিমিট স্টেট, এটা আর বেশি স্পিড বাড়বে না। তো এখন গিয়ার চেঞ্জ করতে হবে, তখন কী করি আমি, আবার আমি এই ক্লাসটা চেপে নিই, ক্লাসটা চেপে তারপর আবার গিয়ারটা চেঞ্জ করি, মানে 2 নম্বর গিয়ারে আমি দিই। গিয়ারে দেওয়ার পরে তখন কিন্তু আমার আর পুরো ইউজ করা লাগে না, কারণ তখন তো ব্যাটারি রানিংয়েই থাকে। আমি জাস্ট তখন হালকাভাবে ক্লাসটা ছেড়ে দিই, তখন ক্লাসটা ছেড়ে দিয়ে কিন্তু আমি বাইকটা কিন্তু আবার চালাচ্ছি রানিংয়ে। সো রানিংয়ের ক্ষেত্রে আমি আপনাদের বললাম যে কীভাবে গিয়ার চেঞ্জ করবেন বা শিফট করবেন, আর তখন আপনারা ক্লাসটা কীভাবে ইউজ করবেন। রানিংয়ের সময় কিন্তু থ্রোটলের সমস্যাটা থাকে না, স্টার্ট করার সময় দেখা যায় ক্লাসটা এভাবে চেপে তারপর আস্তে আস্তে থ্রোটল দিয়ে ব্যাগটা সামনে নেওয়া হয়। বাট রানিং অবস্থাতে তো যখন তো চলতে থাকে তখন তো আর আপনার থ্রোটল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো তখন কী করবেন, ক্লাসটা ইজিলি আস্তে আস্তে ছেড়ে দিবেন বা কুইকলিও ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। মানে গিয়ার চেঞ্জ এই চেপে নিয়ে চেঞ্জ করলাম, গিয়ার ছেড়ে দিলাম, বাইক চলতেছে, স্পিডটা মানে এটা গিয়ারটা চেঞ্জ হয়ে গেল আর স্পিডও সাধারণত বেড়ে যাবে। আবার যখন কমাবেন বা দেখতেছেন সামনে সিগনাল আছে বা সামনে গাড়ি থেমে আছে, আপনাকে ব্রেক করতে হবে, তখন কী করবেন, তখন আবার সেম ওয়েতে এই ক্লাসটা আবার চেপে নেবেন, চেপে নিয়ে তারপর গিয়ারটা কমায় ফেলবেন। পায়ের ব্রেকটা কীভাবে কাজ করে, পায়ের ব্রেকটা আসলে খুবই সিম্পল। আপনি যখন ব্রেক করবেন মানে এই যে সামনে মানে ডান পাশের পায়ের যে সামনে লিভার দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রেক প্যাড, এইটা হচ্ছে নিচে প্রেস করলে এটা কিন্তু ব্রেক কাজ করবে। আর ব্রেকটা কিন্তু হচ্ছে রিয়ার ব্রেক মানে পিছনের চাকার যে ব্রেকটা সেটা কাজ করে। এখানে একটা লিভার দেওয়া আছে, এই লিভারটা হচ্ছে ফ্রন্ট ব্রেক, এটা দিয়ে কিন্তু আমরা সামনের চাকার ব্রেকটা ধরি। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেই ব্রেকটাই আপনারা ইউজ করেন না কেন, অবশ্যই ব্রেক ইউজ করার আগে আপনাকে ক্লাসটা আগে ধরে নিতে হবে বা ক্লাসটাকে চেপে নিতে হবে। ক্লাসটাকে চেপে ধরেই কিন্তু আপনাকে ব্রেকগুলো ইউজ করতে হবে, আদারওয়াইজ ব্রেকগুলো কিন্তু ঠিকমতো কাজ করবে না, বা ব্রেকগুলো যদি কাজও করে তাও সেটা বেশি দিন কাজ করবে না, সেটা নষ্ট হয়ে যাবে ব্রেক প্যাডগুলো। আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য একটা মোটরসাইকেল চালানো শেখার ক্ষেত্রে, আমি চেষ্টা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখন আসলে প্র্যাকটিক্যালি মোটরসাইকেল চালিয়ে দেখাবো আপনাদেরকে, যাতে বুঝতে পারেন যে কীভাবে মোটরসাইকেল চালাতে হয়, কী কী ভুল হয় আর সেটা কীভাবে আপনারা শুধরাই নিতে পারেন। বাইক স্টার্ট করার পর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সাইড স্ট্যান্ডটা উপরে আছে কিনা, কারণ অনেকেই এটা ভুল করে, দেখা যায় সাইড স্ট্যান্ডটা উপরে উঠায় না। তো দেখতে পাচ্ছেন সাইড স্ট্যান্ডটা এটা উপরে রাখা আছে, যেমন অনেক সময় পার্কিংয়ে থাকে মোটরসাইকেল দিয়ে এভাবে। সো এভাবে নিয়ে মোটরসাইকেল স্টার্ট করলাম আর রান করলাম, এটা হবে না, দেখা যাবে কি এই স্ট্যান্ডটা রয়ে গেছে না, এটা একটা অ্যাকশন ঘটায়। সো অবশ্যই খেয়াল রাখবেন এই স্ট্যান্ডটা উপরে নেওয়া হয়েছে কিনা। এখন আমি কী করবো, ক্লাসটা আমি এখন চেপে ধরবো, দেন গিয়ার মানে ফার্স্ট গিয়ার দিব, ফার্স্ট গিয়ার দিলাম, এখন হালকাভাবে আমি এই ক্লাসটা ছাড়বো, আর তার একই সাথে আমি ডান পাশে যে ক্রোলটা আছে হ্যান্ডেল করে সেটা আমি আস্তে এটা একটু বাড়াবো, তাহলে কিন্তু মোটরসাইকেল সামনে যাবে। তো দেখলাম আমি কীভাবে সামনে গেলাম। আর স্টার্টিংয়ে যারা চালানো শিখবে তারা অবশ্যই দুইটা পা নিচে রেখেই আস্তে আস্তে চালাবেন, আর যখন আপনাদের মধ্যে একটা কনফিডেন্ট গ্রো করবে যে না আপনাকে চালাতে পারতেছি ইজিলি, তখন কী হবেন, চেষ্টা করবেন যে দুই পা উপরে রাখার, তাহলে হবে কি আপনার ব্যালেন্সিংটাও আপনার বোঝা হয়ে যাবে যে কীভাবে ব্যালেন্স করতে হবে, কারণ মোটরসাইকেল কিন্তু চলে ব্যালেন্সিংয়ের উপরেই। তো আবার দেখাই এখন ফার্স্ট গিয়ারেই আছে, আস্তে আস্তে আমি এই ক্লাসটা ছাড়তেছি আর এখানে ডান পাশের ক্রোলটা বাড়াচ্ছি। আগে জিনিস বলা হয় না সেটা হচ্ছে মিরর গ্লাসের কথা, এই দুটো হচ্ছে মিরর গ্লাস, পেছনে বাম পাশে বা ডান পাশে কে আসতেছে বা কি আছে ওটা দেখার জন্য কিন্তু এই গ্লাসগুলো দেওয়া আছে। সাপোজ আমি যদি ডান পাশে যাই, আমি তো ইন্ডিকেটর দিলাম সাপোজ, বাট ইন্ডিকেটর দেওয়ার পরও আমার নিজের দায়িত্বে আমাকে দেখতে হবে এই লুকিং গ্লাস দিয়ে বা পিছনের মিরর গ্লাসটা দিয়ে ডান পাশে পিছনে কে আছে, কেউ আছে কি না সেটা দেখতে হবে। এমন হতে পারে যে পিছনে কেউ আসে বাট তারা আমার ইন্ডিকেটর লাইটটা দেখে নেয়, সো তখন কিন্তু একটা অ্যাকশন করতে পারে। আপনাকে নিজ থেকে দেখতে হবে এই মিরর গ্লাসটা দিয়ে যে পেছনে কেউ আছে কি না ডান পাশে টার্ন নেওয়ার আগে,
যদি না থাকে তো আপনি ইজিলি টার্ন নিতে পারবেন আর যদি কেউ থাকে বাট আপনি দেখতেছে যে সে খুব ভালো স্পিডে আসতেছে আপনি ইন্ডিকেটর হয়তো বা সে মানলো না বা আপনি তুচ্ছ মনে করলো তখন আপনি কি করবেন তখন ব্যাক একটু স্লো করবেন একটু ওয়েট করবেন যে ওই গাড়িটা আগে পাস করুক দেন আপনি টার্ন নেবেন তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট মোটরসাইকেল চালানো শেখার ক্ষেত্রে আসলে এটা কোনো ম্যাটার করে না যে আপনি কত সিসি মোটরসাইকেল চালিয়ে শিখতেছেন এটা আপনি 80 সিসি মোটরসাইকেল চালা শিখতে পারেন এটা 100 সিসি চালা শিখতে পারেন এটা 125 হোক 150 হোক 160 হোক মানে যত সিসি মোটরসাইকেল হোক না কেন ডাজেন্ট ম্যাটার আপনি যা সবার প্রথম আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে ব্যালেন্সিং আর কিছু ফাংশন যে কীভাবে কোনটা কীভাবে কাজ করতেছে আর কোনটা কখন ইউজ করতে হয় আশা করি আজকে ব্লগের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হয় আর কীভাবে কী কাজটা করতে হয় আশা করি আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে আর আপনাদের যদি আজকে ব্লগ নিয়ে বা মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আজকের ব্লগটা এখানে শেষ করছি সি ইউ মাই নেক্সট ব্লগ টিল দেন আল্লাহ হাফেজ হ্যাভ ফান এন্ড সি ইউ সুন স্টে উইথ নাম রক অ্যান্ড কিপ রকিং